চট্টগ্রাম থেকে সরাসরি হস ফ্লাইট শুরু হয়েছে ভোর পৌনে চারটার দিকে শাহ আমানত বিমানবন্দর থেকে চারশো উনিশ জন যাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে ছেড়ে গেছে প্রথম ফ্লাইট এর আগে সরাসরি হস ফ্লাইটের উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী এ সময় বিমানের পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন ও বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ উপস্থিত ছিলেন হজযাত্রীদের যাত্রীদের বিদায় জানান অতিথিরা চট্টগ্রাম থেকে এবার বাইশটি ফ্লাইটে সৌদি আরব যাবেন আট হাজার হজ যাত্রী এর মধ্যে বিশটি ফ্লাইট যাবে জেদ্দা ও দুটি যাবে মদিনায় গতবারের চেয়ে এই বছর বিশ শতাংশ হজ কমেছে